Dear lovely viewers, well-wishes students, Assalamualaikum. Welcome to Raihan's ICT. Raihan's ICT te apnader karo ekbar shagotom. Ajke amra 11 number episode niye ashlam Bangladeshi English shekha. Shei episode e ajke amra amar sathe ache amar ekjon priyo sathi Maria Akhtar. O ache ajke Rabia Akhtar ashte parini. Transport strike cholche jar kono ashte parini. Ajke Maria ekai ache amar sathe. Maria sathe ami practice korbo. Maria thik ager moy tar 15ta bakko niye esche. Amar asha korchi 15ta bakko niye esche. আগে বাক্যগুলো আমরা শুনবো তার কাছ থেকে তারপরে একটা একটা করে তাকে সলভ করে দেব ওকে দর্শকবৃন্দ আসুন আমরা আজকে মারিয়া যে কি কি বাক্যগুলো নিয়ে এসেছে কি সমস্যা নিয়ে এসেছে ওর যে সমস্যা আছে আমার মনে হয় এরকম বাংলাদেশ লক্ষ ছেলেমে এই সমস্যাটা আছে অতএব আজকে যে বাক্যগুলো নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ বাক্য এটা ও জেনে যাবে সাথে সাথে আপনারাও ওর সাথে সাথে জেনে যাবেন ওকে মারিয়া তাহলে তোমার বাক্যগুলো শুরু করো স্যার আমার হচ্ছে কিছু কমন বাক্য যেগুলো আমরা কথা বলার সময় ব্যবহার করি সেই কমন বাক্য 15টা আমি বলতে যাচ্ছিলাম ওকে বলো প্রথম আগে 15টা বাক্য পড়ো তারপর একটা একটা করে বলে দিচ্ছি আমি ঘাবড়াবে না এক নাম্বার দুই নাম্বার শক্ত হও তিন নাম্বার নিজের উপর বিশ্বাস রাখো চার নাম্বার ভয়ের কোনো কারণ নেই পাঁচ নাম্বার এটা একটা ভালো প্রচেষ্টা ছয় নাম্বার চলতে থাকো ছয় সাত নাম্বার ভালো কাজ আট নাম্বার নিশ্চিন্তে থাকো নয় নাম্বার সংকোচ করবে না দশ নাম্বার এটা বাস্তবে উন্নতি হচ্ছে এটা বাস্তবে উন্নতি হচ্ছে এগারো নাম্বার সাধ্যমতো চেষ্টা করো বারো নাম্বার শোনো তুমি এটা করতে পারবে তেরো নাম্বার এটা কোনো ব্যাপার না চোদ্দ নাম্বার যুদ্ধ করতে থাকুন পনেরো নাম্বার আমি তোমার জন্য খুব গর্বিত খুবই গর্বিত আজকে বাক্যগুলো মনে হচ্ছে অনেক চমৎকার চমৎকার বাক্য নির্বাচন করে নিয়ে এসেছে ও বোধহয় অনেক চিন্তা করে বাক্যগুলো নির্বাচন করেছে থ্যাংক ইউ মারিয়া তোমার চমৎকার বাক্যগুলোর জন্য আসো আমরা একে একে বাক্যগুলোর ইংলিশটা জেনে নেই সাথে সাথে আমার দর্শকরা জেনে যাবে ওকে বলো এক নম্বর বাক্যটা কি এক নাম্বারটা হচ্ছে ঘাবড়াবে না ঘাবড়াবে মানে ঘাবড়াবে না মানে হচ্ছে ভয় পাবে না কোনো কাজ করতে গেলে কোনো কিছু করতে গেলে আমরা সাধারণত ঘাবড়িয়ে যাই ভয় পেয়ে যাই তো সেটা সাধারণত কি বলবো আমরা ডোন্ট গেট নার্ভাস ডোন্ট গেট নার্ভাস কি বলবো ডোন্ট গেট নার্ভাস ওকে এটা তাহলে মনে রাখবে গো ডোন্ট গেট নার্ভাস দ্বিতীয় বাক্য হচ্ছে শক্ত হও এটাও আমরা কথাবার্তা বলে দিই শক্ত হওয়া মানে তুমি যখন কোনো কাজ করতে গেছো একেবারে দুর্বল হয়ে গেছো মনে আর পারছো না তখন আমরা তোমাকে প্রায় পরামর্শ দিয়ে থাকি প্রায় পরামর্শ দিয়ে থাকি শক্ত হও মনটাকে শক্ত করো ঠিক আছে শক্ত হও তাহলে সেটা হলো স্টে স্ট্রং স্টে স্ট্রং স্টে স্ট্রং থ্যাংক ইউ নাও তিন নম্বর বাক্য বলো নিজের উপর বিশ্বাস রাখো হ্যাঁ এটা চমৎকার ব্যাপার নিজের উপর বিশ্বাস রাখতেই হবে নিজের উপর বিশ্বাস রাখো আমরা কোনো কাজ করতে গেলে অনেক সময় হতাশা হয়ে যায় যে আমার মনে হচ্ছে আমি আর কাজটা পারবো না কিন্তু আমরা পরামর্শ দিই নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো ইংলিশ বিলিভ ইন ইউর সেলফ বিলিভ ইন ইউর সেলফ বিলিভ ইন ইউর সেলফ ওকে নেক্সট বাক্য ভয়ের কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই আমরা অনেক কাজ করতে গিয়ে ভয় পেয়ে যাই তখন আমরা পরামর্শ দিই ভয়ের কোনো কারণ নেই এগিয়ে যাও ভয়ের কোনো কারণ নেই পড়াশোনা করো ভয়ের কোনো কারণ নেই তুমি এগিয়ে যাও তাহলে দেয়ারস নাথিং টু ফিয়ার There's nothing to fear. There's nothing to fear. Okay. এটা একটা ভালো প্রচেষ্টা এটা একটা ভালো প্রচেষ্টা আমরা যখন কোনো কাজ করতে তো বিভিন্ন রকম প্রচেষ্টা করে থাকি যেটা বেস্ট হয় এটা বলে থাকি যে এটা একটা ভালো প্রচেষ্টা এটা একটা ভালো প্রচেষ্টা that's a good effort that's a good effort that's a good effort okay next বাক্য চলতে থাকো চলতে থাকো মানে কোনো কাজ করতে থাকো কোনো কিছু নিয়ে তুমি চলতে থাকো কাজ করতে থাকো তখন সেটাকে বলবো আমরা কিপ গোয়িং কিপ গোয়িং কিপ গোয়িং কিপ কিপ গোয়িং কিপ কিপ গোয়িং ওকে নেক্সট বাক্য ভালো কাজ ভালো কাজ কেউ একটা ভালো কাজ করছে কোনো কিছু কাজ করে তখন আমরা তাকে প্রশংসা করার জন্য বলবো ভালো কাজ ভালো কাজ গুড জব গুড জব গুড জব ওকে নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে থাকুন আমরা যখন কোনো কাজ করি কিংবা কাউকে পরামর্শ দিই তাকে দায়িত্ব দিয়েছি কিংবা কেউ আমাকে দায়িত্ব দিয়েছে তার পক্ষে আমি কাজ করব তখন তাকে আমরা সান্ত্বনা দেওয়ার জন্য বলে থাকি নিশ্চিন্তে থাকুন এর ইংলিশ বলবো আমরা রেস্ট অ্যাসিউরড রেস্ট অ্যাসিউরড রেস্ট অ্যাসিউরড ওকে পরের বাক্য হচ্ছে সংকোচ করবে না সংকোচ করবে না মানে মানে লজ্জা পাবে না সংকোচ করবে না মানে লজ্জা পাবে না ওকে কোনো কাজ করতে গেলে কিংবা কোনো কিছু সাহায্য চাইতে গেলে কিংবা যে কোনো কাজ করতে গেলে সংকোচ করবে না আর কি ডোন্ট হেজিটেট
Don't hesitate. Don't hesitate. Okay, next বাক্য। এটা বাস্তবে উন্নতি হচ্ছে। এটা বাস্তবে উন্নতি হচ্ছে। কোনো কাজ চলছে, উন্নয়নের কাজ চলছে, কিংবা কেউ কোনো কাজ করছে, তাকে যখন ইমপ্রুভমেন্ট দেখি আমরা তখন বলতে পারি এটা বাস্তবে উন্নতি হচ্ছে। তখন ইংলিশ বলবো দ্যাটস এ রিয়েল ইমপ্রুভমেন্ট। দ্যাটস এ রিয়েল ইমপ্রুভমেন্ট। দ্যাটস এ রিয়েল ইমপ্রুভমেন্ট। 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 ওকে। সাধ্যমতো চেষ্টা করো। আমরা যখন কাউকে কোনো কিছু বলি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, কোনো কাজের জন্য প্রিপারেশন নেওয়া কিংবা চাকরির জন্য প্রিপারেশন, তখন বলি সাধ্যমতো চেষ্টা করো। ডু ইওর বেস্ট। ওকে, শোনো তুমি এটা করতে পারবে। আমরা বলি না, অনেকে ভয় পেয়ে যায় যে আমি না, আমি কাজটা করতে পারবো কি না পারবো, এটা তার মনে একটা সন্দেহ থাকে, তখন তাকে বলতে পারি শোনো তুমি এটা করতে পারবে। তার ইংলিশ বলো কাম অন ইউ ক্যান ডু ইট। ওকে, তারপরে এটা কোনো ব্যাপার না। আমরা কথাবার্তা প্রায় বলে থাকি এটা কোনো সমস্যা না। ইট ডাজন্ট ম্যাটার। ওকে, নেক্সট ওয়ান, যুদ্ধ করতে থাকুন। মানে কোনো একটা কাজে আপনি ঝাঁপিয়ে পড়েছেন, কাজটা শুরু করেছেন কিন্তু কাজটা শেষ হচ্ছে না, অনেক কঠিন কাজ, তখন কি করতে হবে? যুদ্ধ করতে থাকুন, মানে কাজটা চালাতেই থাকুন, কাজটা করতেই থাকুন। তাহলে keep fighting. ওকে, আমি তোমার জন্য খুবই গর্বিত। বাবা মা সন্তানের কাছে বলে, ভাই বোনের জন্য বলে, বন্ধু বন্ধুর জন্য বলে, আমি তোমার জন্য খুবই গর্বিত। কেউ ভালো কাজ করেছে তখন তার জন্য প্রাউড ফিল করি আমরা, আমি তোমার জন্য খুব গর্বিত। আমরা তখন ইংলিশ বলতে পারি I am so proud of you. Yes. তাহলে 15টা বাক্য শেষ, তোমার পেয়ে গেছো, শেখা হয়ে গেছে, গুড, ওয়ান্ডারফুল। দেখেন দর্শক বৃন্দ, দেখুন ও কতটা মেধাবী, এই 15টা বাক্য মাত্র 5 মিনিটের মধ্যে শিখে ফেলো, তাহলে আপনারা কি পারবেন না? আপনার কি ওর চেয়ে বুদ্ধি কম আছে? আপনার কি ওর চেয়ে বেশি লেস স্মার্ট? ও যেরকম স্মার্ট কিউট, আপনারও ঠিক একই রকম ভাবে লেস স্মার্ট না, আপনারাও সুন্দর, আপনারাও স্মার্ট, আপনারা কিউট, আপনাদের মাথায় মেধা আছে, ও যেমন বুদ্ধি আছে, মেধা আছে, আপনাদের আছে, আপনারাও পারবেন। শুধুমাত্র কিপ ফাইটিং, কিপ গোয়িং, এটা করতে থাকতে হবে, লেগে থাকতে হবে, যুদ্ধ চালিয়ে যেতে হবে, তাহলে আপনারা পারবেন। যুদ্ধ না করলে কোনো কিছু সম্ভব হয় না, ইংলিশ শেখাটা একদিন দুদিনের মধ্যে হবে না, এটা কিপ ফাইটিং, চালিয়ে যেতে হবে। ওকে মারিয়া, তাহলে আমি দেখি তুমি আসো, আদৌ তুমি শিখতে পেরেছো কিনা এখন জিজ্ঞেস করি। রেডি? ভয় পেয়ো না, হলে অসুবিধা নেই, তুমি দেখে দেখে উত্তর দিতে পারবে। ওকে, আচ্ছা বলো, ঘাবড়াবে না, ডোন্ট গেট নার্ভাস, শক্ত হও, Stay strong. Good. নিজের উপর বিশ্বাস রাখো. নিজের উপর বিশ্বাস রাখো. Believe in yourself. Believe in yourself. ভয়ের কোনো কারণ নেই. There's nothing to fear. There's nothing to fear. Okay, next one. এটা একটা ভালো প্রচেষ্টা। That's a good effort. চলতে থাকো। Keep going. ভালো কাজ. Good job. Okay. নিশ্চিন্তে থাকুন। Rest assured. সংকোচ করবে না। Don't hesitate. Okay. এটা বাস্তবে উন্নতি হচ্ছে। That's a real improvement.
এটা বাস্তব উন্নতি হচ্ছে দ্যাটস এ রিয়েল ইমপ্রুভমেন্ট এটা বাস্তব উন্নতি হচ্ছে দ্যাটস এ রিয়েল ইমপ্রুভমেন্ট সাধ্যমতো চেষ্টা করো সাধ্যমতো চেষ্টা করো ইউ ডু ইওর বেস্ট সাধ্যমতো চেষ্টা করো ডু ইওর বেস্ট ওকে শুনো তুমি এটা করতে পারবে শুনো কাম অন ইউ ডু ইট ইউ ক্যান ডু ইট শুনো তুমি এটা করতে পারবে যুদ্ধ করতে থাকুন কিপ ফাইটিং আমি তোমার জন্য খুবই গর্বিত আই এম সো প্রাউড অফ ইউ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল দর্শকবৃন্দ তার প্রমাণ তো পেয়ে গেলেন সন্ধ্যাস্মী দেখেন ও পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা শিখে ফেলছে এবং তার আমি যাচাই করে ফেললাম সন্ধ্যাস্মী বসে যে ও শেখা হয়েছে ঠিক একইভাবে আপনারা খাতা কলম নিয়ে বসেন ভিডিওর সামনে নোটগুলো করেন ঠিক একইভাবে একটু পড়েন এভাবে দুজন পাশাপাশি বসে খাতা নোট ধরে একে অপরকে জিজ্ঞাসা করেন দেখবেন কত দ্রুত শেখা হয়ে গেছে অ্যান্ড ইউ উইল নেভার ফরগেট দিস ইন ইওর লাইফ ওকে ইউ হ্যাভ টু কিপ ফাইটিং যুদ্ধ করতে থাকতে হবে যুদ্ধ চালাতে হবে ওকে দর্শকবৃন্দ আজকে আমরা আজকে এই পর্যন্তই কালকে ইনশাল্লাহ আসছে আমাদের 12 নম্বর এপিসোড নিয়ে কালকে দেখা হবে ইনশাল্লাহ মারিয়া আমাদের দর্শক আমাদের জন্য কি করবে দর্শক আমাদের সাথে থাকবে এবং লাইক দিবে বেশি বেশি কমেন্ট করবে কমেন্টের মধ্যে জানাবে আমাদের ভিডিওটা কেমন লাগলো তাহলে আমরা আরো উৎসাহিত হব নেক্সট ভিডিও করার জন্য আর আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেলে আর আমার সেন্টারে বর্তমানে আবার বেশি শেয়ার করতে হবে আমাদের ভিডিও আমি বর্তমানে ফেস টু ফেস কোর্সের জন্য ফেস টু ফেস ফিজিক্যাল ক্লাসের জন্য ফিজিক্যাল কোর্সের জন্য আমরা স্টুডেন্ট নেওয়া শুরু করেছি নতুন ব্যাচের জন্য আমাদের ব্যাচ রানিং আছে দুটো ব্যাচ রানিং আছে তার মধ্যে একটা ব্যাচ শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই আমরা নতুন স্টুডেন্ট নেওয়া শুরু করেছি আপনাদের লেভেল A1 ইংলিশের মাধ্যমে লার্ন ইংলিশ থ্রু ইংলিশ যদি এইটা করতে চান শিখতে চান তাহলে আপনারা নতুন কোর্সে ভর্তি হন সেটা হলো লেভেল A1 এবং আইএলটিএস এর বেসিক কোর্স বলা হয় যেটাকে সেটা হলো লেভেল A1 A2 এটা হলো ক্যামব্রিজ কারিকুলাম পুরো ইউরোপে যে বইটা ফলো করে সেই বইটা আমরা এখানে ফলো করি 5 মাসের কোর্স যেখানে আপনারা লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং গ্রামার ভোকাবুলারি প্রোনাউন্সিয়েশন এবং পাবলিক স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন ওয়ান্ডারফুল একটা কোর্স এবং কারিকুলাম ক্যামব্রিজ কারিকুলাম এখানে শিখবেন ইনশাল্লাহ শিখবেনই ওকে দর্শক আর কথা বাড়াবো না দেখা হবে ইনশাল্লাহ কালকে আবার কোনো এক সময় ইনশাল্লাহ খুদা হাফেজ আসসালামু আলাইকুম